কোচবিহারে সাত সকালে ইট বোঝাই লরির সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি ধাক্কায় আহত হয় ছয়জন। কিছুক্ষণ আগেই ঘটল এক সাত সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা। কোচবিহারে দুর্ঘটনায় মৃত্যুর কোনো খবর না পাওয়ায় চালক সহ আহত হয়েছেন ছয়জন। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার পুন্ডিবাড়ি থানার খকড়াবাড়ি চৌকির দুর্ঘটনা। দুটি গাড়ির ক্ষতিগ্রস্ত হয়েছে, এর মধ্যে পিকআপ ভ্যানের ডান দিকের অংশ বেশ কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে লরিতে ইট বোঝাই ছিল, সেইটি নিউ কোচবিহার থেকে খগড়াবাড়ির দিকে যাচ্ছিল। অন্যদিকে খগড়াবাড়ির মোড়ে একটি নিউ কোচবিহারের দিকে যাচ্ছিল পিকআপ ভ্যানকে। খগড়াবাড়ির মোড়ের কাছে চালক ও পিকআপ ভ্যানে ঘোরাতে গিয়ে ইট বোঝাই লরির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। দুর্ঘটনায় সামনে অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এবং নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে পড়ে যায় লরিটি। ঘটনাস্থলে চালক সহ দুই গাড়িতে থাকা ওই ছয়জন আহত হন এবং দ্রুত তাদেরকে উদ্ধার করে তুফানগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয় পুলিশ। এই ঘটনাটির জেরে রাস্তায় যানজট দেখা দিতে দেয় এবং পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বাসিন্দারা জানায় যে ওই সকালে ছটা নাগাদ লরি এবং পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ লাগে। আমরা ওই দুর্ঘটনায় পৌঁছে পুলিশকে খবর দিয়ে আহতদের উদ্ধার করে আমরা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি। পথ দুর্ঘটনা নিয়ন্ত্রণে বিভিন্ন ধরনের ব্যবস্থা নিচ্ছে পুলিশ। তারপরেও কোচবিহারে একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে। সপ্তাহে তিনি আগে কোচবিহারের পথে দুর্ঘটনায় বাইকে আরোহী ও দিনহাটা শহরের সংলগ্ন পেটেলা গ্রামে পঞ্চায়েতের অর্থবাড়ি এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটে। তার জেরে বাইকে থাকা তিন আরোহী এবং